আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের আজ দলীয় চিঠি দেওয়া হবে। ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয় থেকে এই চিঠি দেওয়ার খবর রাখছেন আমাদের বিশেষ প্রতিনিধি রকনুজ্জামান। সরাসরি কথা বলবো তার সাথে। রকন, প্রার্থীদের চিঠি কখন দেওয়া শুরু হবে, সেখানকার উপস্থিতি কেমন দেখছেন? মিথিলা, আমি এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর কার্যালয়ে। এখানে একটু পরে শুরু হবে আসলে কালকে যে 300 আসনের মধ্যে 298 জনকে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে, সেই দলীয় মনোনয়নপত্রটি প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে। প্রথমেই একটু এই আনুষ্ঠানিকভাবে এই একটু পরেই শুরু হবে এই মনোনয়নপত্র হস্তান্তর মনোনীত প্রার্থীদের হাতে। যদিও প্রথম মনোনয়নপত্রটি নেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যদিও তার পক্ষে দলের সাধারণ সম্পাদক মনোনয়নপত্রটি নেবেন। তারপর তিনি আওয়ামী লীগের মনোনীত যে প্রার্থীরা রয়েছেন তারা আসছেন এবং অনেক মনোনীত প্রার্থীর অবশ্য প্রতিনিধিরাও আসছেন। সেই প্রতিনিধিদের মনোনীত প্রার্থীর পক্ষ থেকে সেই প্রতিনিধিরা মনোনয়নপত্র দেবেন এবং একটু পরেই একটি দলের সাধারণ সম্পাদক একটি ব্রিফ করবেন এবং এই ব্রিফের পরে এই মনোনয়নপত্র হস্তান্তর অনুষ্ঠানটি শুরু হবে। এই ছিল ধানমন্ডি কার্যালয়ের এখনকার সর্বশেষ পরিস্থিতি। রকন, আপনাকে ধন্যবাদ।